আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চলুন দেখে নেই কীভাবে মাত্র দুটি অপশন চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেল বাড়িয়ে নিতে পারেন। এতে করে আপনার ফেসবুক হ্যাক বা চুরি হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুকটা খুলে নিই। এরপরে ডান দিকের উপরের দিকে এই চ্যানেল থেকে আমাদের সিলেক্ট করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এরপরে সেটিংস, এরপরে আমাদের যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তারপরে সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি। প্রথমত ফার্স্টের অপশনটা গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইনস, এটা অন থাকতে হবে। যদি অন্য কোথাও থেকে, অন্য দেশ থেকে বা অন্য কোনো ব্রাউজার থেকে, নতুন কোনো ব্রাউজার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়, আপনি ছাড়া অন্য কেউ করে, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান এসে যাবে, এটাও অন রাখতে হবে। নোটিফিকেশানস আর মেসেঞ্জারও অন রাখতে হবে। আপনি থার্ড অপশনটা অপশনাল রাখতেও পারেন না, এটা আপনার ইমেইলে নোটিফিকেশান আসবে যে অন্য কেউ, আপনি ছাড়াও অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে। এরপরে দ্বিতীয় অপশনটা আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অফ আছে। আমাদেরকে কী করতে হবে, এটা অনেক বড় কিছু, এটা অনেক সিকিউরিটি লেভেল হাই করার সবচেয়ে বড় মাধ্যম। অ্যাড এক্সট্রা সিকিউরিটি উইথ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা গেট স্টার্ট টেক্সট মেসেজের মাধ্যমে। আপনি যখনই কোনো নতুন ডিভাইস থেকে বা নতুন কোনো ব্রাউজার থেকে লগ ইন করবেন, নতুন কোনো অ্যাপ থেকে, হয়তো মোবাইল নতুন কিনছেন, আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নতুন প্রথমবার লগ ইন করবেন, তো সাথে সাথেই আপনার কাছে 6 ডিজিটের একটি সিকিউরিটি কোড আসবে সবসময় প্রথমবারের জন্য। বা আপনি যদি সেটা একবার অথরাইজেশন করে নেন, তো এরপর আর দ্বিতীয়বার দিতে হবে না। বাট আপনি ছাড়া অন্য কেউ যদি প্রথমবার চেষ্টা করে আপনার অ্যাকাউন্টে ঢোকার জন্য, হতে পারে সে কোনো হ্যাকার বা আপনার কোনো বন্ধু, প্রতারক বন্ধু, তাদের হাত থেকে বাঁচার জন্য এটা খুবই ভালো একটা মাধ্যম। সো আমরা প্রথমে টেক্সট মেসেজের অপশনে ক্লিক করব। এখানে আমার নাম্বারটা শো করতেছে না ফুল, মানে আমি যদি এখন কনফার্মেশন কোডে ক্লিক করি তো সাথে সাথেই একটা কোড আসবে, সরি অটোমেটিকলি রিকোয়েস্ট চলে গেছে ফেসবুকের সার্ভারে। আমি একটা কোডের জন্য অপেক্ষায় আছি। হ্যাঁ, আমার মেসেজ এসে গেছে 041839। এটা অনেক বড় সিকিউরিটি লেভেল। এরপরে হ্যাঁ, হয়ে গেছে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমাদের কাজ হয়ে গেছে। সো এখানে আমরা আরেকটা অপশন দেখতেছি, থার্ড অপশনটা চুজ 3-5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ আর লকড আউট। আপনি আপনার ফ্রেন্ড লিস্ট থেকে 3-5 জনের একটি গ্রুপের লিস্ট অ্যাড করে রাখতে পারেন আপনার পছন্দের, যাদেরকে আপনি অনেক ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, যাতে করে কখনও কোনো সমস্যা হইলে আপনি ফেসবুক তাদের সাথে যোগাযোগ করবে। যদি আপনি রিকোয়েস্ট করেন, তো তখন যদি আপনার ফেসবুক হ্যাক হয়ে যায় বা কোনো একভাবে হয়তো রিপোর্টের মাধ্যমে আপনি ডিজেবল হয়ে গেছেন, তখন এই অপশনটি ভালো কাজ করে। এখানে আপনি আপনার 3-5 জন ফ্রেন্ড অ্যাড করে নিতে পারেন। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট শক্তিশালী করে নিতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন,
আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।